সুপ্রভাত দর্শক বন্ধু, আমি আপনাদেরই বন্ধু সঞ্জয়। ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন এবং শুনছেন দর্শক বন্ধু আজকের রাশিফল। আজ 13ই বৈশাখ 1430 ইংরেজি 27শে এপ্রিল 2023 বৃহস্পতিবার। দর্শক বন্ধু, রাশিচক্রের প্রথম রাশি মেষ। মেষ রাশির জাতক জাতিকাদের আজকে ভ্রমণ যোগ রয়েছে, কাছে দূরে যে কোনো জায়গায় আপনাদের ভ্রমণ হতে পারে। রাশি বৃষ। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকে অস্থিরতা মনোভাব থাকবে, চঞ্চল মনোভাব থাকবে, তাই মনকে সংযত করার চেষ্টা করুন। রাশি মিথুন। মিথুন রাশির জাতক জাতিকাদের খ্যাতি যোগ রয়েছে দর্শক বন্ধু, খ্যাতি যশ এগুলো কিন্তু আপনারা আজকে পেতে চলেছেন। রাশি কর্কট। কর্কট রাশির জাতক জাতিকাদের ভয় যোগ রয়েছে, ভয় ভয় মনোভাব হতে পারে, এই ভয়কে কাটিয়ে ওঠার জন্য বিপদভঞ্জন শ্রীহরির শরণাপন্ন হবেন। রাশি সিংহ। সিংহ রাশি জাতক জাতিকাদের ভ্রমণ যোগ রয়েছে দর্শক বন্ধু, কাছে দূরে যে কোনো স্থানে আপনাদের ভ্রমণ হতে পারে। রাশি কন্যা। কন্যা রাশি জাতক জাতিকারা আজকে সাবধানে থাকুন, যে কোনো ধরনের ব্যাধি কিন্তু আপনার আজকে হতে পারে। রাশি তুলা। তুলা রাশি জাতক জাতিকাদের লাভ যোগ রয়েছে দর্শক বন্ধু, প্রফিট হতে চলেছে আজকে, লাভ হবে, ব্যবসায় কর্মে লাভ যোগ রয়েছে, শুধু সজাগ থাকুন, মনোনিবেশ করুন কর্মে। রাশি বৃশ্চিক। খুব সাবধানে থাকুন, ক্ষতি হওয়ার যোগ রয়েছে বৃশ্চিক রাশির, তাই খুব সাবধানে যে কাজটি করবেন খুব মনোনিবেশ করে করবেন, কারণ ক্ষতির একটা সম্ভাবনা রয়েছে। রাশি ধনু। ধনুরাশি জাতক জাতিকাদের আজকে অর্থ লাভ যোগ রয়েছে দর্শক, অর্থ ধনাগম ঘটতে চলেছে ধনুরাশির, খুব ভালো দিক। রাশি মকর। মকর রাশি জাতক জাতিকাদের উন্নতি যোগ রয়েছে দর্শক, আজকের দিনে আপনাদের উন্নতি হতে চলেছে। রাশি কুম্ভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকে মান অভিমানের পালা চলবে, প্রিয়জনের ওপরে মান হবে, অভিমান হবে। রাশিচক্রের শেষ রাশি দর্শক বন্ধু মীন। মীন রাশি জাতক জাতিকাদের বলবো আজকে আপনার সন্তানকে নিয়ে আপনার চিন্তা হবে, সন্তানকে নিয়ে চিন্তা হতে পারে আপনাদের। দর্শক বন্ধু, এই ছিল আজকে রাশিফল। যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অন্যান্য ভিডিও পেতে, এবং বাস্তবিক রাশিফলের ভিডিও অবশ্যই দেখবেন দর্শক বন্ধু, যেটা আপনার জীবনে অনেক উপকারে লাগবে। আপনি যদি আমার কাছে আসতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে যোগাযোগ করে আসবেন। ভাগবত প্রবচনের জন্য কিন্তু যোগাযোগ করতে পারেন দর্শক বন্ধু। যেতে যেতে বলে যাই যে আপনি যে ধর্মাবলম্বীর ব্যক্তি হন না কেন, আপনার ধর্মের প্রতি অবশ্যই আপনি শ্রদ্ধা ভক্তি এবং বিশ্বাস রেখে সংসার জীবনে এগিয়ে চলুন। ভালো থাকুন। জয় মাতারা, হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে।